আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির নিয়মিত আয়োজন টাটকা নিউজে। প্রিয় দর্শক, এই করোনার মধ্যে নিশ্চয়ই উদ্বেগে আছেন। এই উদ্বেগকে নিরসন করার জন্য আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, তবে আজকের এই পরামর্শটি আমার নয়, পুষ্টিবিদদের। তারা বলেছেন এই করোনায় ফুসফুসকে কীভাবে সতেজ রাখবেন, ভালো রাখবেন, সুতরাং এটি খুবই জরুরি আমাদের জন্যে। প্রিয় দর্শক, করোনা ভাইরাসে আক্রান্ত হলে ফুসফুসে সংক্রমণ ঘটে এবং ফুসফুসের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ফুসফুসে সংক্রমণ হলে দেখা দেয় শ্বাসকষ্ট, যার ফলে মৃত্যু হতে পারে। তাই ফুসফুসকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থার অন্যতম অঙ্গ ফুসফুস। এদিকে ফুসফুস সুস্থ রাখার বিষয়ে খাবারের রয়েছে বিশেষ ভূমিকা। খাবারের মাধ্যমে আমরা ফুসফুসকে সুন্দর, সতেজ এবং সুস্থ রাখতে পারি। কী খেতে হবে? পুষ্টিবিদদের মতে শাকসবজি, আলু পটল, কোমড়া, গাজর বেশি করে খান। খোসা না ছাড়িয়ে তরকারি করে খেতে পারেন। যেসব সবজি, যেসব ফল খোসা সহ খাওয়া যায়, সেগুলো অবশ্যই খোসা সহই খাবেন, কারণ খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আটার রুটি, ব্রাউন রাইস, কিনোয়া, বার্লি ইত্যাদিও খেতে পারেন। এতে ফুসফুসের ক্ষতি যেমন কম হবে, ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া পটাশিয়াম সমৃদ্ধ খাবার ফুসফুসের জন্য ভালো, তাই সবুজ শাক, টমেটো, বিট, আলু, কলা নিয়মিত খেতে পারেন। আর প্রোটিনের জন্য মাছ, মাংস, ডিম, দুধ, দই, ডাল, ছোলা ইত্যাদি খেতে পারেন, যেগুলোতে প্রোটিন রয়েছে। ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে দিনে 2 থেকে 3 লিটার পানি অবশ্যই পান করুন। প্রিয় দর্শক, পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। সেই জন্যে যাদের পানি খাবার অভ্যাস নেই বেশি করে, তারা চেষ্টা করুন যে দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি খেতে। এখন যে 5টি খাবার খুবই কার্যকরী ফুসফুসের জন্যে, এই করোনায় ফুসফুসকে সংক্রমণ ঘটাতে পারবে না, এমন 5টি খাবারের তালিকার দিকেই আমি যাচ্ছি। প্রথম হচ্ছে পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ ও রসুন প্রদাহের প্রবণতা কমায় ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। আমরা বারবার বলছি যে আমাদের শরীরের ইমিউনিটি বাড়াতে হবে। পেঁয়াজ এবং রসুন, এই দুটি ইমিউনিটি বাড়াতে খুবই কার্যকর। জার্নাল অফ ক্যান্সার এপিডেমিওলজি, এই জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেছেন যেসব ধূমপায়ী কাঁচা রসুন খান, তাদের ফুসফুসের বিভিন্ন অসুখে ভোগার আশঙ্কা প্রায় 40% কমে যায়। এটা তো ধূমপায়ীর ক্ষেত্রে, কিন্তু আপনি যদি ধূমপায়ী না হয়ে থাকেন তাহলে অবশ্যই পেঁয়াজ এবং রসুন খুবই কার্যকরভাবে আপনার ফুসফুসকে সতেজ রাখবে। এরপরের বিষয় হচ্ছে আদা। আদা কুচি নিয়মিত খেলে ফুসফুস ভালো থাকে। প্রিয় দর্শক, আমরা সাধারণত তরকারিতে আদা খাই, কিন্তু আমরা যখন মুড়ি খাই বা আমরা যখন অন্যান্য খাবার খাই, এর সঙ্গে আদাকে আমরা যুক্ত করে নিতে পারি। অনেকে আবার আদার জুসও খান, সেটি সবাই খেতে পারবেন কিনা আমার সন্দেহ রয়েছে। কাঁচামরিচ, কাঁচামরিচ খেলে রক্ত সঞ্চালন ভালো হয়, সংক্রমণের আশঙ্কা কমে। কাঁচামরিচ খুবই উপকারী একটা বিষয়, মুড়ির সঙ্গে, যে কোনো ভর্তার সঙ্গে, যে কোনো ফলের সঙ্গে। আপনি আম খেলেন, সাথে কাঁচামরিচ যুক্ত করে নিলেন, খেতে পারেন। এরপরে রয়েছে 4 নম্বরে হলুদ। হলুদের কার্কিউমিন প্রদাহ কমায়, হলুদও খুব কার্যকর। ভারতের একটি প্রদেশে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাবার নির্দেশনা জারি হয়েছে। এই নির্দেশনা জারি হবার পর বাধ্যতামূলকভাবে দুধের সঙ্গে হলুদ খাওয়ানো হয়েছে অনেক জায়গায়। এরপরে রয়েছে ফল ও সবজি। আপেল, পেয়ারা, শশা, সফেদা ইত্যাদি ফল ফুসফুসের জন্য খুবই ভালো। আপেল নিয়ে এর আগে আমরা কথা বলেছি। আপেল ও বাতাবি লেবুর ফ্ল্যাভোনয়েড ও ভিটামিন সি ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। এছাড়া গাজর, কুমড়ো, বেল ইত্যাদিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে, সারা শরীরের পাশাপাশি ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এসব সবজি। এর বাইরে সজনে, এটি খুবই কার্যকর একটি সবজি, অনেক উপকারী, অনেক গুণ সমৃদ্ধ এই সবজি। আপনি তরকারি হিসেবে নিয়মিত খেতে পারেন এবং একটি সজনের গাছ যদি আপনি লাগাতে পারেন আপনার আঙিনায়, অথবা যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের এক টুকরো চিলতে তে, তাহলে অসাধারণ কাজ হতে পারে। সেই গাছে যদি সজনে ধরে এবং সেটা যদি আপনি প্রতিদিনই ব্যবহার করতে পারেন, খেতে পারেন।
তাহলে খুবই উপকারী হয় স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য। প্রিয় দর্শক, ভালো থাকুন। এই ছিল আজকের টাটকা নিউজ। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর।